আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমার চ্যানেল শিভিলিস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম আজকে আমি দুপুর থেকে ব্লগটি শুরু করছি আসলে খুব একটা দুপুর না প্রায় সকাল দশটার মতো বাজে নাস্তা খাওয়ার পরে করে চলে এলাম দুপুরে রান্নার জন্য আজকে আমি রান্না করব কচুর উপরের অংশ দিয়ে গরুর গোস্ত খুবই মজাদার একটি রেসিপি চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করি এখানে আমি কচুরের উপরের অংশটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি একটু লবণ দিয়ে কচুটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি যাতে কচুটা নরম হয়ে যায় তো আর একটু নরম হবে কচুটা এরকম নরম হলে তারপরে পরবর্তী অংশে চলে যাবো রান্না করার জন্য এই তো কচুটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং গলেও গিয়েছে এখন আমি এটা অন্য একটা বাটিতে ঢেলে নেব এই যে সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছি পানিটা আমি ফেলে দেয়নি কচুর পানিটা সম্পূর্ণ কচুর সাথেই জাল করে শুকিয়ে নিয়েছি এখানে অনেকখানি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি কচুতে রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে এখন আমরা সাধারণত যেভাবে গরুর গোস্তটা রান্না করে ওভাবেই পেঁয়াজ হলুদ মরুদ লবণ আদা রসুন দিয়ে গরম মশলা দিয়ে গরুর গোস্তটা বসিয়ে দিয়েছি অন্য একটি চুলার মধ্যে এদিক দিয়ে আমি একটু লাল শাক ভাজি করে নিচ্ছি এই তো এদিক দিয়ে গরুর গোস্তটাও ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় এভাবে কষিয়ে নিতে হবে এদিক দিয়ে আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে লাল শাক ঢেলে নিচ্ছি আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে ভিডিওগুলি ভালো লাগ অবশ্যই একটা লাইক দিবেন এই তো এদিক দিয়ে আমার গোস্তটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করা কচুর ডোগাগুলোকে কষতে সাথে ভালোভাবে মিশিয়ে নেব কচুরির উপর অংশটা দিয়ে গরু গোস্ত খুবই ভালো লাগে একবার হলো ট্রাই করবেন খুবই মজাদার একটা তরকারি এখন আমি এটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে পাগার দিয়ে নিব দিক দিয়ে আমার একটু ভিডিও করা হয়নি এখানে আমি রসুন শুকনো মরিচ পেঁয়াজ ভালোভাবে তেলের সাথে ভেজে সম্পূর্ণ কচু আর গরুর গোস্তকে আরেকবার বাগার দিয়ে নিয়েছি এই তো আমার ইয়াম্মি আমি টেস্টি টেস্টি গরুর গোস্ত দিয়ে কচু রান্না শেষ এখন আমাদের দুপুরে খাবারের পালা ঠিক আছে তাহলে এখন এখানে রাখছি এই তো দুপুরে খাওয়া আবার শেষ এখন বিকাল এখানে কিছু শুকনো বাজার নিয়ে এসেছে এগুলো এখন গুছিয়ে নেব এইসবগুলোর ভুষি চীনা বাদাম এখানে কয়েক প্যাকেট পাস্তা নিয়ে এসেছে নুডুলসের থেকে পাস্তাটাই আমাদের ঘরে বেশি পছন্দ করে এই জন্য পাস্তাটাই বেশি আনা হয় এখানে কিন্তু খুদ নিয়ে এসেছে খুদের বোয়া খাওয়ার জন্য এটা সুজি এটা যে আমি রেডিমেড ফুচকা তৈরি করি সেই ফুচকার প্যাকেট পানি বলা যায় এটা পোলার চাল এটা লং এটা জয়ফল এখানে দারচিনি এটা ছোলা এটা ময়দা এলাচি জায়ফল এটা আর এটা একটা বক্স ভাজার জন্য কিছু চাল এখানে নিয়ে এসেছে এখানে কাজু বাদাম এটা কর্নফ্লাওয়ার এই তো এই শুকনা বাজারগুলোকে এখন আমি যার যার স্থানে রেখে দেব বাজার গুছানো একটা বিরাট বড় কাজ এগুলিকে যার যার জায়গায় রেখে দিতে হয় ঠিক আছে তাহলে এগুলো গুছিয়ে নিচ্ছি এখন সন্ধ্যার পরে দুপুরে আমি মুরগি গোস্তটা ম্যারিনেট করে রেখেছিলাম এখানে বার্গার খাবে এজন্য জন্য এখানে মেয়েটা তো কয়েকবার দেখানো হয়েছে এজন্য না এখন আমি একটা জিম ভেঙে গোস্তের সাথে ভালো মতো মাখিয়ে একটু বার্গারের জন্য ভেজে নেব আমি ময়দা গোলমরিচ আর লবণ দিয়ে চিলি ফ্লেক্স ময়দাটাকে ভালো মতো মাখিয়ে এখন একে একে করে বেজে নেব করার মধ্যে তেল গরম দিয়েছি এখন এক এক করে মুরগির টুকরো গুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব হচ্ছে সন্ধ্যার নাস্তা সন্ধ্যা হলে কিছু না কিছু নাস্তা খেতে হয় আজকে ছেলে মেয়ে বার্গার খাবে বার্গার রেসিপিটা এর আগে আমার ফুল রেসিপিটা চ্যানেল আছে এই জন্য আজকে আর সম্পূর্ণটা শেয়ার করলাম না এই তো বার্গারের সসটা ভালো মতো মাখিয়ে এখন এক এক করে মুরগির পিস দিয়ে বার্গারটাকে সাজিয়ে নিব এখানে আমি কুচি দিলাম টমেটো থাকলে টমেটো দেওয়া যায় টমেটোটা আমার ঘরে নেই এই জন্য টমেটোটা দিলাম না শসা দিয়েই সাজিয়ে নিলাম এইভাবে করে সবগুলো বার্গার আমি তৈরি করে নিয়েছি ঠিক আছে তাহলে আমরা সন্ধান নাস্তাটা খাই আজ তাহলে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ